তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। তো যেই মুহূর্তে ভিডিওগুলো করেছিলাম সেই মুহূর্তে তো আরও বিন্দাস ছিলাম। তো আমরা এটা হলো যেদিন আমরা কলকাতা থেকে শিলিগুড়িতে ফিরবো, তার আগের দিন সন্ধেবেলায় একটু ঘুরুঘুরু করতে গিয়েছিলাম। ওরা বললো চলো আজকে, কালকে তো তোমরা চলেই যাবে, তো চলো একটু ঘুরে আসি। তো আমরা যাচ্ছি আজকে কিছু খেতে, মানে খেতে বলতে বিকেলবেলা একটু আড্ডাও দেবো, একটু খাওয়াও হবে, একটু ঘোরাও হবে। তো আমরা যাচ্ছি সবার আগে ওই মোমোর দোকানে মোমো খেতে। তো বন্ধুরা, আমরা এখন কিছু মানে রাতের ডিনার বলবো না ঠিক, মানে একটু হেভি ধরনের খাবার সন্ধ্যের দিকে খেতে যাচ্ছি, সেটা হলো তোমরা দেখতেই পারবে। তো সবার প্রথমে মানে আন্টিকে বলে দিয়েছি যে রাতে ডিনার কিছু ই করতে না, হালকা কিছু রান্না করে রাখতে। তো আমরা এখন যাচ্ছি হলো সেই মোমোর দোকানে, যেই মোমোর দোকানের কথা মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো এবং বলেছি আমি। তো এই সেই মোমো দোকানে চলে এসেছি চিকেন মোমো খেতে। তো আমরা এখন চলে এসেছি ডোমিনোজে পিৎজা খেতে। খুব পিৎজা খেতে ইচ্ছে করছিলো, তাই ভাবলাম একটু খেয়ে নিই পিৎজা। তো ওরা বলছে যে চলো, তোমাদের সাথে তো আর মানে দেখা হবে কবে ঠিক জানা নেই, কারণ কলকাতা আবার কবে যাবো তার ঠিক নেই। তো ওরা বলছে চলো তাহলে আজকে আড্ডা দেওয়া যাক ডোমিনোজে এসে, তো ওখানে আড্ডাও দেবো খাবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো বরকে তো ক্যামেরার সামনে নেওয়া যাচ্ছেই না, মানে ও বলছে আমার এদিকে ক্যামেরা ঘোরাবে না, তাই বারবার বলছে, তাই আর ওকে দেখাচ্ছি না। তো বাইরেটা দেখাচ্ছি তোমাদের। আর এই যে পিৎজা চলে এসেছে আর একটা বার্গার ফ্রি আছে, দুটো পিৎজার সাথে, একটা লার্জেস্ট আর একটা মানে মিডিয়াম, তার সাথে একটা বার্গার ফ্রি। তো আমার হাজবেন্ড বলছে আমি বার্গারটাই খাবো, পিৎজা তো খাবেই, ওটা তো ভাগ বসাবে। আর অত বড় পিৎজা নিয়েছে, আমি ওকে বলেছিলাম মিডিয়ামটা দিতে আমরা দুজনে, ওরা বেশি খেতে পারবে না, বলছে যে আমরা বেশি পিৎজা খেতে পারবো না, আমাদের মিডিয়ামটা দাও। তো ওকেও বলেছিলাম দুটো মিডিয়াম নিতে, ও লার্জটা নিয়েছে। তো এই দেখো কত বড়, আর এতটা খাওয়াও সম্ভব না। তো লাস্টে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে খেতে গিয়ে মানে আর খেতে পারছিলামই না আমি, আর ও বলছে যে আমি খেতে পারবো না। তো যতটুকু পেয়েছি অতটুকু বাদ বাকি মানে বেকার হয়ে গেছিলো, আর ও তো বার্গার খেয়েই ওর পেট ভরে গেছিলো। তো বাড়িতে গিয়ে তো সেদিন আমি আর রাতে কিছুই খাইনি, আর ও তাও রাত 12:30-12টার দিকে খেয়েছিলো, আর আমি 1:30 পর্যন্ত জেগেছিলাম, মানে সবাই জেগেছিলো। তো সেদিন 1:30 পর্যন্ত জাগা ছিলাম রাতে। তারপরের দিন আমরা 4:05 উঠে মানে রেডি হয়ে 5:45 দিকে বেরিয়ে গিয়েছিলাম মানে বাড়ির পথে। তো এই দেখো পিৎজার সাইজ, এত বড় পিৎজা কি খাওয়া যায় দুজনে খেলে? ওইখানে মনে করো তো 3-4 আরামসে খেতে পারবে এই পিৎজা। মানে আমার বর এমনই, ওকে যদি বলি একটা ও তার উল্টাটা করে সবসময়। তো যাই হোক, ওকে দেখাচ্ছি, একটু দেখো কীভাবে খাচ্ছি, পুরো লজ্জা পাচ্ছে ক্যামেরা করছি বলে। আর ওরা দুজনে ওখানে মানে ব্যস্ত আছে পিৎজাতে চিলিটা ওরা পছন্দ করে না, তাই বলছি আমরা জাস্ট খালি মানে মশলাটা দিব আর কিছুই দেব না, সস দিয়ে খেলে আরও বেশি ভালো লাগতো ওরা তাই বলছে। তো যাই হোক, চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আসছি আবার কথা বলতে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, পরের দিন সকালবেলা আমরা বেরিয়েও পড়েছি, অনেকটা দূর চলেও এসেছি। আর আগেও কিছু ভিডিও করেছিলাম, সেগুলো মানে আমার ক্যামেরায় ছিল, তো ক্যামেরা থেকে আর মোবাইলে নেওয়া হয়নি, তাই আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ওগুলো যদি নিতে চাই তাহলে আরও অনেকটা দিন মানে চলে যাচ্ছে আমার। তার জন্য বন্ধুরা আমি যতটুকু আমার কাছে ছিল, আমার মানে মোবাইলে ছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তারপরে আসছে একটা মজাদার জিনিস। তো সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে রাস্তাগুলোও তোমরাও একটু দেখো।
বন্ধুরা, খুব খারাপ লাগছে ওখান থেকে আসার পর। এখন মানে মনে পড়ছে ওখানে তিন দিন থাকলাম, মানে চার দিন থাকলাম, খুবই মিস করবো সেই সময়গুলো, সেই মুহূর্তগুলো। আর ওই বিশেষ করে ওই বাড়িতে থাকা আন্টি আঙ্কেল দিদা সবাইকে, তারপর আমার মানে হাজব্যান্ডের যে ফ্রেন্ড তার ওয়াইফ, ওরা খুবই ভালো। তো ওদের সবাইকেই মিস করবো, খুবই মিস করবো, আর মিস করছি এখনও আমি। তো আমরা এখন ফারাক্কা ব্যারেজ পার করে কিছুটা দূর চলে এসেছি, এখানে বসে আইসক্রিম খাচ্ছি। প্রচণ্ড গরম, তাই আইসক্রিম নিচ্ছি। তো এখানে কিছুটা টাইম মানে কাটিয়ে তারপর আবার এখান থেকে বেরোবো। তো বন্ধুরা, এই দেখো কত সুন্দর আম গাছ, আম গাছের বাগান, মানে সারি সারি আম গাছ। তো মালদার আমের কথা অনেকেই শুনেছ, আর আমিও অনেক শুনেছি, তো দেখিনি কখনো, তাই দেখলাম এইবার ফার্স্ট টাইম। কত সুন্দর আম গাছগুলো সারি সারি করে একদম লাগানো, আর এত আম হয়েছে গাছগুলোতে। তো মালদার আম তো এমনি বিখ্যাত, সবাই জানো। তো আজকে দেখেও নিলাম, আর তোমরাও আমার সাথে সাথে দেখে নিলে। তো বন্ধুরা, আজকে মানে একটু আগে গিয়েই, মানে একটু কিছু দূর গিয়েই একটা জিনিস দেখতে পারবে। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, সেই মজাদার জিনিসটা চলে এসেছে সময়টা দেখানোর। এই দেখো, বর গেছে গাছে আম পাড়তে, ভাবাই যায় না ও কোনোদিন আজ পর্যন্ত আমাকে আম পেড়ে দেয়নি বা কোনো গাছ থেকে ফল পেড়ে দেয়নি। আমাদের বাড়িতেও মানে লিচু গাছ আছে, তারপরে আম গাছ আছে, কিন্তু ও কোনোদিনও পারেনি। তো এইবার ফার্স্ট টাইম ও এই রাস্তার ধারে এইভাবে আম পাড়বে ভাবতে পারিনি, গাড়ি থামিয়ে দিয়ে আম পাড়ছে। তো মালদার আম, আর আমরা আছি এখন ইটাহার। তো জানি না এই এলাকাটা পুরোটা মালদার মধ্যেই পড়ে নাকি। তো এখনও অনেক গাছ আছে আম গাছ, মানে সারি সারি লাগানো। তো এই গাছটা এখানে, আর এত সুন্দর হাওয়া, তো আমরা একটু দাঁড়িয়েছি রেস্ট করার জন্য। তো দেখলাম ওখানে আম গাছ, আমি তো ও বলছে যে কিছু আম দেখা যাচ্ছে, ওখানে যাই গিয়ে ছিঁড়ে নিয়ে আসি, বাড়িতে গিয়ে আম মাখা খেতে পারবে। আর আমি কাঁচা আম মাখা খুব ভালোবাসি, তাই ও নিয়ে আসতে গেল। তো এই দেখো, এখনও 5 ঘন্টা 21 মিনিট লাগবে যেতে বাড়ি পৌঁছতে আমাদের। আর আমরা তো আজকে মানে আমাদের আমার বাপের বাড়িতেই উঠবো, গিয়ে ও ওখানে থাকবে, একটু রেস্ট নেবে, তারপরের দিন ও বাড়ির পরের দিন বাড়ি চলে যাবে। তো ওই বাড়ি আমাদের ওই বাড়ি চলে যাবে, আর আমি বাপের বাড়িতেই থাকবো এক সপ্তাহের মতো, কারণ আমার শরীরটা অতটা ভালো নেই কিছুদিন ধরেই। তো ভাবছিলাম যে বাড়িতে এসে কিছুদিন থাকবো, আর এতটা জার্নি করে এখন ভাবছি, মা বলছে যে এখানেই কিছুদিন থাক, তারপর বাড়ি শেষ। তো বাড়িতেই উঠবো, আর এখন আমরা এখানে কিছুক্ষণ টাইম রেস্ট নিয়ে তারপর চলে যাব। তো ওই লোকটাকে দেখো কীভাবে দেখছে, ও ভাবছে আম পাড়ছে, আর ওই প্লাস্টিকের মধ্যে যে আন্টি টিফিন দিয়েছিল সেই প্লাস্টিকে আমটা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তখন আমি কিছু বকছিলাম, মানে আমি কিছু বলছিলাম, তো সামনে মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো গাড়ির হর্নের, তাই আর আমি ওই আওয়াজটা দিলাম না, একটু কথা বললাম, আর একটু তোমাদেরকে দেখালাম আমি নিজেকে। আমরা এখন ডালখোলার কাছাকাছি অনেকটা চলে এসেছি, ডালখোলায় ঢুকবো, তারপরে দেখা যাক আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এই যে চললাম দুজনেই, ফেসের অবস্থা তো দেখার মতো না, মানে একদম পুরো ধুলোগুলো মুখে গিয়ে একদম কালো হয়ে গেছি। তো আমরা আবার একটু দাঁড়িয়েছিলাম, তারপর আবার রওনা হয়েছি, একদম ডালখোলার এখন মানে ঢুকছি, আর তারপর ইসলামপুর হয়ে বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো, কলকাতার পুরো মানে ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্টে জানিও, আর অনেক সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর বেল আইকন ক্লিক করতে ভুলো না অবশ্যই, তাহলে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে।